তাকওয়া যার যত বেশি সে তত দামি, তাকওয়া যত বেশি আল্লাহর কাছে সেই লোকটা তত দামি। আল্লাহর কাছে সে ধনী কিংবা বাদশাহ কিংবা মন্ত্রী কিংবা প্রেসিডেন্ট এটার মূল্য নাই, একমাত্র মূল্য হলো তাকওয়ার। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির সবচাইতে আমার কাছে মূল্যায়ন যে ব্যক্তির তাকওয়া বেশি। কোনো আলেম নাই তার নাম জানে না, হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন ইন্ডিয়া চাকরি করে দেওবন্দ মাদ্রাসায়, তিনি তার বাড়িতে যাবেন দিল্লি পার হইয়া, তিনি যখন দিল্লি পার হইয়া যাবেন তার বাড়িতে ট্রেনে, তখন তিনি কিছু মাল সামান নিয়ে ট্রেনের সামনে গেলেন, টিটিকে গিয়ে বললেন একটা টিকিট দেওয়ার জন্য, টিটি তো চিনে তাকে, একটা টিকিট দিয়ে দিল। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলে আমার মাল সামানা ওজন করে নেন। টিটি বলতে লাগলো না না হুজুর, ওজন করার কোনো প্রয়োজন নাই, আমি তো আপনার সাথে আছি। তখন তিনি বলতে লাগলেন কেন, বলে আপনাকে কেউ ধরবে না, বলে আমি তো দিল্লি পার হইয়া যাব, বলে আমি তো দিল্লি পর্যন্তই যাব, কেউ আপনাকে ধরবে না, বলে আমি তো আমার যাত্রা অনেক দূর, সে তখন তুমি কে আমার সাথে থাকবে। তখনও টিটি বুঝে নাই, টিটি বলতেছে আপনার কোনো সমস্যা নাই। এমন সময় হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলে টিটি রে, আমি যেদিন মারা যাব, আমি যেদিন কবরে যাব, আমি যে এই মালের বাড়া দিলাম না, আমি যে সরকারের এই যে আমি যে জনগণের সাথে খেয়ানত করলাম, এই সরকারের টাকা দিয়ে তো ট্রেন কেনা নাই, জনগণের টাকা দিয়ে ট্রেন সরকার কিনেছে, এটা তো জনগণের হক, আমি যে জনগণের হক নষ্ট করলাম, কেয়ামতের ময়দানে যদি এটার জন্য আমাকে জাহান্নামে আল্লাহ দিয়ে দেয় তখন কি তুমি আমার সাথে যাবা? দেখেন কত তাকওয়া ছিল। আর